নমস্কার আমি মনিকা আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট আমরা সবাই জানি পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা হয়েছিল উনিশশো সালে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম আমাদের ভারত মাতার বীর সন্তান এবং বীর যোদ্ধাদের রক্ত বলিদানের ফলে তো সেই বীর সন্তান এবং বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের আমার এই প্রতিবেদন বা আজকের এই শ্রদ্ধাঞ্জলি আমি এখন একটা দেশাত্মবোধক গান পরিবেশন করব মু মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে কত বিপ্লবী বন্ধু রাঙা বন্দিশালার ঐ শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ঐ শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ এই সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্থা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও স্রুজলে মুক্তির মন্দির ও তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষাল যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মৃত্যু সঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কোমলে গাথা আজি রক্ত কোমলে গাথা মাল লোখানি বিজয়ী লক্ষী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখাছে আছে ও স্রুজলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখাছে আছে ও স্রুজলে লেখা লেখা ভারত মাতার যে বীর সন্তান এবং বীর যোদ্ধাদের রক্ত বলিদানের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের চরণে আমার এবং সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে অনন্ত কোটি প্রণাম